আল্লাহর কুদরতে এভাবেই পুষ্করিণীর পাড় থেকে পুষ্করিণীর মাঝখানে চলে গেল নারকেল গাছটি। ঠিক এই জায়গাটিতেই এই নারকেল গাছটি ছিল। একজন মাজার পূজারি তিনি কিন্তু এসে কিন্তু এখানে ধ্যান এমনকি ধারণ করে জানার চেষ্টা করছেন, এবং এখান থেকে অনেকে ইতিমধ্যে বোতলে ভরে পানি নিচ্ছেন, অজু করছেন, তাদের মানতগুলো যেন পূরণ হয়। আরে আল্লাহ নিজেই নিজে হাতে ধরে নে কি সুন্দর একটা পানির মডেল, পানির উপরও না পানি নিচে সুন্দরভাবে বসায়ে কি সুন্দর ধরে রাখছে। আমার কালপে বলতেছে কালপে, হ্যাঁ, যে এটা হলো একটা পানির ভিতরে যে খোয়াশটা থাকে খোয়াশ, এটা হ্যাঁ এটারই একটা খেলা। যেটা করবেন সেটা হচ্ছে যেই নারকেল গাছটি আছে, যে নারকেল গাছটি আছে সেই নারকেল গাছটির কাছে যাবেন। আমরা কিন্তু সেটাই পরোক্ষভাবে দেখছি, এখানে অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সেটা দেখছে। এই হচ্ছে সেই নারকেল গাছ, যে নারকেল গাছটি এখান থেকে পুষ্করিণীর মাঝখানে চলে গিয়েছে। তিনি কিন্তু সেই নারকেল গাছে যাচ্ছেন, তার যে মাথাটা খেয়াল করেন বিশাল বড় একটা জটের অধিকারী তিনি। তিনি হয়তো বা কোনো মাজারের ভক্ত হবেন এমনটা আমরা বুঝতে পাচ্ছি তার গায়ের পোশাক বা তার মাথার জট দেখে, এমন একটা কিছু দেখা যাচ্ছে। তিনি কিন্তু ইতিমধ্যে প্রায় নারকেল গাছের কাছাকাছি চলে এসেছে। আমরা দেখছি তিনি যেটা বললেন যে এখানে এসে তিনি ধ্যান বা তার যে সাধনা করে এক সাধন করবে এমন একটা কিছু। এখন কিন্তু চলে আসলো কিন্তু, হ্যাঁ গাছ দড়িয়ে দড়িয়ে আছে, গাছ কিন্তু জড়িয়ে ধরেছে। তিনি হয়তো বা কোনো ধ্যান করবেন এরকম একটা কিছু কিন্তু এখন বোঝা যাচ্ছে। তিনি এখন কিছু ভাবছেন, বা যেহেতু মাজার পূজারি তাহলে হয়তো বা যে কোনো একটা বিষয়ে কাজ করতে পারে তার মনের মধ্যে। হ্যাঁ এখানে তিনি নেমেছেন, আর এই পাশে কিন্তু শত শত মানুষ। তিনি কিন্তু নেমে তিনি নিজেই ভালো করে দেখার চেষ্টা করছেন। হ্যাঁ অবশ্যই সাহস আছে এমন একটা কিছু। তিনি ধ্যান ধারণা কিন্তু শুরু করেছেন, তিনি ধ্যান করা শুরু করেছেন এমন একটা কিছু। তিনি মন্ত্রতন্ত্র পড়তেছেন এমন কিছু একটা হতে পারে। যাই হোক আধ্যাত্মিক যে বিষয়গুলো আছে তিনি সেটা হয়তো বা ফিল করতেছে তার মনে মনে, এরকম একটা কিছু হতে পারে। আপনি একটু এই পাশে আসবেন, কি বুঝলেন আটকানো আছে না? তিনি কিন্তু পানি মাপার চেষ্টা করছে এখন নিজে পায়ে দাঁড়িয়ে। আচ্ছা অনেক শক্ত না? আপনি এই পাশটা এসে একটু দেখবেন, এই পাশটা এসে হ্যাঁ এই পাশে একটু দেখবেন এসে। হ্যাঁ আল্লাহ ভরসা। হ্যাঁ তিনি কিন্তু এখন কিন্তু সেই নারকেল গাছ থেকে কিন্তু এই পারে আসতেছেন। আমি দেখি উনি তার মতামতটা কি জানায়, যেহেতু তিনি আধ্যাত্মিক টাইপের একজন মানুষ, তার মাথায় বিশাল বড় একজন জট আছে। তিনি হয়তো বা কোনো মাজারের ভক্ত এমন কিছু হবেন, তিনি সারা বাংলাদেশের বিভিন্ন মাজারে যেয়ে থাকেন আমরা যতটুকু জানতে পারলাম। তো তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। আমার মনে আর কি বলতাছে যে এখানে একটা জিনিস আশ্রয় করছিল, সেই জন্য এই জিনিসটা নেমে 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 না কোয়াজের কাছে যায়, হের কাছে উনি আশ্রয় নিছে। মানে বিষয়টা কি, পানির ভিতরে যায় আশ্রয় নিছে? আচ্ছা আচ্ছা, মানে কোনো জিন এরকম কিছু হতে পারে নাকি অন্য কিছু? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর কি এইগুলাই মনে করেন নিয়ে যে দেখ পুকুরের উপরে পানির উপরে আমি কি মন বসতি করে আপনি নারকেল গাছে জড়িয়ে ধরেছিলেন বা কিছু একটা মন্ত্র পড়ার চেষ্টা করেছিলেন, বিষয়টা দেখে সবকিছু মিলে আপনি কি বুঝলেন এটা ধরে? এটা আল্লাহ সরকান্তর খেলাই, এটা আল্লাহ পাকের। হ্যাঁ আল্লাহ পাকের খেলাই, আল্লাহ পাকের খেলা না? কিছুদিন আগে সূর্য মধ্যে দেখা দিছিল না, কেউ বিশ্বাস করছিল না? না কেউ বিশ্বাস করে না, কিন্তু আমরা একটু হলো প্রমাণ পাই, একটু হলো যখন আমরা সাধনে বসি, যখন আমরা সাধনে বসি, সাধনে বসলে আমরা কিছু জিনিস বুঝতে পারি। জি যে সত্য না মিথ্যা, আল্লাহ সত্য না মিথ্যা আমরা এটা বুঝি। আচ্ছা আপনি এমনি কোথা থেকে এসেছেন এইটা কথা শুনে? আমার এনে সদর শেরপুরেরই চশেরপুর সাতানি পাড়া নাইবালি সরকারের বাড়ি তো আসছে। এখন কি মনে হচ্ছে এটা ভবিষ্যতে কি হতে পারে, গাছটাকে এখানে থাকবে নাকি কোনো? হ্যাঁ থাকতে পারে, থাকতে পারে, থাকতে পারে। আচ্ছা এটা কি কোনো মাজার হলে ভালো হবে এমন কিছু? যেহেতু এখান থেকে যদি আল্লাহ কুদরত তনে যদি আল্লাহ মানুষের ভিতরে যদি রহমত ঢুকাই দিয়ে যে না এটা কি জন্য হইলো, এটা আমরা একটু সেবা যত্ন দিয়ে রাখি তাহলে রাখতে পারে। আচ্ছা তার মানে যদি কোনো মাজার হয় তাহলে ভালো হবে? হ্যাঁ ভালো হইতে পারে। আচ্ছা আমরা দেখছি অনেকে এখান থেকে পানি পড়া নিয়ে খাচ্ছে, গোসল করতেছে, বিশ্বাস সবচেয়ে ওটা কি হলো আল্লাহ পাকের বিশ্বাস তার ভিতরে ঢুকছে। আপনি এটা কিভাবে দেখছেন, ঠিক আছে করা যাবে?
করে বিশ্বাসই তো সবকিছু আল্লাহরে বিশ্বাস করে সবকিছু সবকিছু না আমরা আল্লাহরে বিশ্বাস কইছি আজকে পাগল খাতায় নাম দিয়া পাগল বেশি ঘুরতাছি আপনি পাগল আপনি সুস্থ মানুষ আমি তো আপনার কাছে তো সুস্থ আমি যখন ওহানিতে ডিউটি করি বাস্তবে ডিউটি করি আমার কালফে যখন ডিউটি করে তখন আমি বুঝি আমি পাগল না ভালো আমি তো ডিজে বুঝি আমি সয় সংসার সবকিছু ছাইরা দিছি ব্যক্তিগতভাবে কি করেন আপনি এখন আমি কিছু করি না আর বর্তমানে যখন আমি মাজার মুজের ডিউটি ডিউটি করছি যখন করি হালে তখন আল্লাহর কাছে আমি বলছি যে আল্লাহ আমি যে এখন এইভাবে যে দেশে দেশে ঘুরতাছি মাজারে মাজারে ঘুরতাছি তার জন্য আমার তার বিনিময়ে তুমি কি দিতে পারো আমাকে মানুষে কি করে বিশ্বাস করব তখন আপনি বলেন তাহলে অনেক সন্তান হয়েছে সংসারে বৈরাগী কি বলে এরকম একটা কিছু বিরাগী এমন কিছু না সংসার ছেলে করে সংসার হয়ে ছেলেরা চাকরি বাকরি করে ছেলে করে সংসার ছেলেরাই করে আমি আর কি ঘুরে ফিরে আচ্ছা 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 ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো আপনার কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা আসলে অনেকের অজানা ছিল জানি আমরা আধ্যাত্মিক বিষয় জানি জানি না এখানে এসে আমি এখানে আমি যখন এটা সবার সঙ্গী করলাম এটা কিন্তু একটা সাধন করে গেলাম আমি আমার এই সাধনে পানি খোয়াজের সাথে সাধনটা করাতে আমার খুব শান্তি লাগলো ভালো লাগলো তো তিনি এখন কিন্তু চলে যাবেন তিনি ওই পাশ থেকে ওই ঘাট থেকে কিন্তু এখানে এসেছিলেন তিনি যেটা বললেন তিনি একটু সাধন করলেন সেই সাধনটা হয়তো বা ইতিপূর্বে আমরা এরকম সরাসরি দেখিনি আজকে যেটা দেখতে পারলাম সুতো এটা যে আমরা আজকে দেখেছি এখানে কিন্তু অনেক ইয়াং জেনারেশন আছে যারা হয়তো বা স্কুল ছুটি হয়েছে সেই সুবাদে এখানে এসে দেখতো না এরকম দেখেছো যে ওনাদের মতো যারা সাধন করে দেখেছিলেন না না এটা প্রথম প্রথমবার না আসলে আমরাও প্রথমবার দেখলাম যে এভাবে আসলে সাধন হয় আধো তো সব কিছু মিলিয়ে ওনার মতামতটা আমরা আবার জানবো ওই পারেও কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে আছে আপনাদেরকে একটু দেখাই আমি নারী পুরুষ থেকে শুরু করে সবাই ছোট বড় যারা আছে অনেকেই দাঁড়িয়ে আছে যে যার মতো করে ভিডিও করছে হয়তোবা আমরাও কিন্তু আপনার দেখানোর চেষ্টা করছি তিনি হয়তো ভক্তি করবেন এমন একটা কিছু